স্টার জলসাজি সিনেমায়, স্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান, কত নারী যাই যে ছেড়ে স্বামী ও সন্তান। যায় না যায় না? স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ঠিক না? নামাজ কালাম এখন পড়ে ঠিক মতো? মা বোনিকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের গ্রামে আসে, বলছে তুমি কোয়ালেমা পড়তে পারো? তা বলছে হ্যাঁ কোয়ালেমা পারো না, এটা একটা কোনো কথা হইল। তা বলছে কইটু পড়ি শুনো দিন। তা বলছে তোমার নাম আগে কবো না যার সাথে বিয়ে হয়েছে ওর নাম আগে কবো? তার মানে কোয়ালেমা কোনটা তাও আল্লাহ জানে। তোমার নাম আগে কবো না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কবো? এরা মা বোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ আপনারা ওই কথা কবেন কি, কারণ এরম পুরুষও আছে কিছু খাটাস, কিছু খাটাস আছে। আল্লাহর ওলি একবার মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিতেছে, আমার যারা দাওয়াত করে খাওয়াবা নামাজি হতে হবে, নামাজি না হলে আমি তোমাদের বাড়ি খাবো না। এখন হুজুরির বউ কষ্টে যে এই হুজুরির একটু দাওয়াত দাও দাওয়া দিয়ে খাওয়াবো, তা বলছে ও নামাজ না পড়লে খাই দেবে না, খাবে না। তোর তার নামাজ পড়ো, তো চাইছে দেখি বলি দেখবেন যাই হোক, কারণ দাওয়াত দেশে বলছে নামাজ পড়েন, তা বলছে না, তো বলছে তাহলে তো খাবো না, তুমি নামাজ পড়ে এসো তারপরে খাবো। এর কয়দিন পরে বউ বলছে কই হুজুরি দাওয়াত দিলে না? বলছে ওরে বাবা রে, সে দাওয়াত দিছি নামাজ না পড়ি। বলছে অন্তত কতি হয় যে পড়ি, এই কথা কই তো ডেকে আনতে হয়? তো বলছে তাহলে কবার যা একটু মিশে কথা হয় হোক, তাও একটু হুজুরি খাওয়াই যদি কিছু সোয়াব পাওয়া যায়। তো এখন হুজুরি যেই হুজুর বলছে নামাজ পড়ছেন? তা বলছে হ্যাঁ এখন পড়ছি। তো এই সে খাতি খাতি বসি ভাতটা দিয়েছে, তা খাবে ওই সময় বলছে যে আচ্ছা বলেন দিন ওই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় তো কথা কতি নেই, খাওয়ার সময় কথা বলতে নেই হুজুর, আপনি খেয়ে নেন তারপরে কবানে। তা বলছে না বলেন আগে আমি একটু শুনি ফজরের ফরজ নামাজ কয় রাখা। তা বউ রান্নাঘরেতে দেখাচ্ছে বাজা হুজুর খাই নেন, থাকা মন নরম করি খান, পরে নামাজের শেষে আমি কবা নেই, আমি করছি তো কথা দিলাম কবা নেই। বাজা না আপনি না বললে আমি খাবো না, আপনি বলেন। বউ কাছে তুই 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 তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল চার রাকাত। তা হুজুর বলছে ও বুঝাই গেছ তুমি কিরাম নামাজ পড়া পড়ো, না আমি খাবো না হুজুর, রাগ করে উঠি চলি গেছ। এইবার বউ এসে বলছে এই এত কিছু রান্না করাইলে, হ্যাঁ ডিমির কুরমা মাছের কুরমা গোশত রানলাম দুই তিন ভাগের, মুরগির গোশ পোলট্রির গোশ এর গোশ তার গোশ, কিটা খাবে? হুজুরির দাওয়াত করি আমি তোমার কবার করি রান্নাঘরতে দেখাই দিলাম, তুই রাকাত তুই রাকাত তুই রাকাত, এইটা কতি পেলি না আঙুল দেখনি দুই দেখাইছি। তা বলছে ওরে আল্লাহ রে আমি তোর আমি কি করিয়ে বুঝবো, হুজুরির আমি দুই রাকাত যে কবো আমি তো সাহসে বেড় পাইনি, চার রাকাত কইছি তাই হুজুর থাকিনি, দুই কলি থাকতো আমি তো একটু বেশি করিয়ে কলাম তাই থাকিনি, আর তুমি কথা দুই রাকাত দুই রাকাত কলি থাকে। তার মানে আল্লাহর ওলি কি কায়দায় নামাজ পড়া,